SARC, South Asian Association for Regional Cooperation, বাংলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত 7টি দেশ নিয়ে 1985 সালে ডিসেম্বর মাসে SARC গঠিত হয়। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান এর সাথে যুক্ত হয়। তখন আমরা 7টি দেশে একটি পরিবার ছিলাম। 2007 সালের পর আমরা 8টি দেশের একটি বিশাল পরিবার হয়ে যাই। জাতিসংঘের মতো SARC-এও কিন্তু অনেকগুলো বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে এবং জাতিসংঘের মতোই SARC-ও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা। চলো তাহলে একবার দেখে আসি যে SARC-এর অন্তর্ভুক্ত দেশগুলো কোনগুলো। এখানে আমি অনেকগুলো ফ্ল্যাগ নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, নেপাল। এই 8টি দেশ মিলে SARC গঠিত হয়েছে। SARC-এর কিন্তু কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। চলো তাহলে দেখে আসি লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কোনগুলো। প্রথম লক্ষ্যটি হচ্ছে সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা। SARC-এর যে দেশগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ দেশগুলি কিন্তু উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল দেশ বলতে বোঝায় যেই দেশগুলো প্রতিনিয়ত উন্নতি করছে, অর্থাৎ উন্নত দেশ হওয়ার জন্য প্রতিদিন ধাবিত হচ্ছে। তাই SARC-এর প্রথম এবং প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থার জন্য উন্নয়ন যত দ্রুত সম্ভব তত দ্রুত করা। দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। আমরা জানি যে বিভিন্ন প্রয়োজনে, আমদানি রপ্তানি এবং আরও অন্যান্য প্রয়োজনে আমরা কিন্তু একে অপরের প্রতি নির্ভরশীল। একটি দেশ অন্য দেশের উপর অনেক কারণে নির্ভরশীল হয়ে থাকে। তাই দেশগুলো যেন বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে পারে, অর্থাৎ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজের উৎপাদন করতে পারে, তা করতে সাহায্য করা কিন্তু SARC-এর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য। তৃতীয় লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা। আমরা সকলেই জানি সকলে মিলে যদি কাজ না করি তাহলে কিন্তু দেশের উন্নয়ন অনেক 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 পিছিয়ে পড়ে যাবে। তাই যে সকল অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, যা জাতিসংঘের মতো সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে এবং এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমেই উন্নয়নশীল দেশগুলো, অর্থাৎ SARC-ভুক্ত দেশগুলো উন্নয়ন সাধন করতে পারে। চতুর্থ হচ্ছে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা। ভ্রাতৃত্ব অনেক কঠিন একটা শব্দ, চলো ভেঙে ফেলি। ভ্রাতা থেকে ভ্রাতৃত্ব, অর্থাৎ ভাই। দুই ভাইয়ের মধ্যে যেরকম মিলেমিশে সম্পর্ক থাকে ঠিক সেরকম প্রত্যেকটি দেশের মধ্যে যেমন একটি মিলেমিশে সম্পর্ক থাকে, একে অপরের কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত মিলিয়ে যেন আমরা একসাথে উন্নতি করতে পারি এবং উন্নয়নের চরম শিখরে পৌঁছে যেতে পারি, তা ঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং সাহায্য করা SARC-এর প্রথম এবং প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা এবং ভৌগোলিক সীমা মেনে চলা। ভাইয়ে ভাইয়েও মাঝে মাঝে কিন্তু ঝগড়া হয়, তাই এই ছোটোখাটো বিবাদ এবং বিরোধগুলো যেন না হয় এবং ছোটোখাটো যে সকল ব্যাপার রয়েছে, যেমন একটি ব্যাপার হচ্ছে ভৌগোলিক সীমা রক্ষা করা। ভৌগোলিক সীমা যেন একদম ঠিকভাবে সবাই মেনে চলে, প্রত্যেকটি SARC-ভুক্ত দেশ যেন নিজের ভৌগোলিক সীমার মধ্যেই থাকে এবং দেশগুলোর স্বাধীনতা যেন একে অপরের সাথে অক্ষুণ্ণ থাকে, সেটি রক্ষা করা SARC-এর অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এবং সবশেষ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আমরা সাধারণত কেউই চাই না যে আমাদের যে সকল অভ্যন্তরীণ ব্যাপার রয়েছে সেই সকল অভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলাক, তাই এই ব্যাপারটি যেন না হয় এবং একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক যেন খারাপ না হয়, তাই SARC-এর অন্যতম একটি দায়িত্ব হচ্ছে এক রাষ্ট্র যেন আরেক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে। আজকের জন্য এতটুকুই। একটি কুইজের মাধ্যমে আজকের ভিডিওটি সম্পূর্ণ করে ফেলে চলো। আজকের প্রশ্নটি হচ্ছে আফগানিস্তান কত সালে SARC-এর সাথে যুক্ত হয়?
তোমরা যদি আমার এই ভিডিওটির সাথে প্রথম থেকেই থেকে থাকো তাহলে তোমরা জানবে যে আমি প্রথমেই আফগানিস্তানের কথা বলেছি এবং আমি এটিও বলেছি যে কত সালে এটি সার্কের সাথে যুক্ত হয়। আমি আশা করি উত্তরটি জানো, তাই তাড়াতাড়ি ভিডিওটি পজ করো এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সঠিক উত্তরটি দেওয়ার মাধ্যমে তুমি এই ভিডিওটিতে আমার সাথেই ছিলে। তোমার জন্য রয়ে গেল একটি বড় স্মাইলি। প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি, আফগানিস্তান কত সালে সার্কের সাথে যুক্ত হয়? অষ্টম দেশ হিসেবে 2007 সালে আফগানিস্তান সার্কের সাথে যুক্ত হয়। আজকের জন্য এতটুকুই। 10 মিনিটসগুলো সাথে থাকার জন্য ধন্যবাদ।